9:06 হাওড়া পুরুলিয়া প্যাসেঞ্জার ভায়া বর্ধমান নির্ধারিত সময়ের থেকে 3 ঘন্টা দেরিতে হাওড়া থেকে ছেড়েছে। আসুন দিদি আসুন, বলুন কি নেবেন? কি পাওয়া যাবে এখন? দাম বলতে সবজি ভাত 30 টাকা, ডিম ভাত 40 টাকা, মাছ ভাত 50 টাকা। আপনি কি নেবেন বলুন? সবজি ভাতে কি আছে? সবজি ভাত দুটো সবজি পাবেন, ডাল পাবেন, ভাত পাবেন, এই পাবেন। আর স্যার বলছি যে আমাকে একটা সবজি কম দিন আর 20 টাকা নিন। আচ্ছা ঠিক আছে আসুন। হ্যাঁ বলো। হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ খেয়েছি, মাছ ভাত খেলাম। শোনো না, ফিরতে আজ একটু দেরি হবে, ট্রেন 3 ঘন্টা লেট আছে, আমার রাত হবে। আমি খেয়েছি, তুমি খেয়ে নাও, চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখো। কিন্তু আমি তো মাছ বলি। ঠিক আছে, আসলে ভুল করে পড়ে গেছে জানো তো। ঠিক আছে আপনি তুলে নিন। না 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 না, আমাদের এখানে একবার যেটা দিয়ে দেওয়া হয় সেটা মানে আর তুলে নেওয়া হয় না, সেটা ঠিক নয়। আপনি খান না, অসুবিধা নেই। কিন্তু দাদা। অসুবিধা নেই, আমি বলছি তো আমি আছি। আমি বলছি আপনি আমায় যা বলেছেন সেই 20 টাকায় দেবেন। কারোর ভাত লাগবে? ভাত দাদা, ভাত নেবেন নাকি? ভাত ভাত কত হলো? 30 টাকা। আনিন 30 টাকা। একটা কথা বলি আপনাকে, আমার পাশে একটা মহিলা বসেছিল, আমি সবজি ভাত খেলাম, 30 টাকা দিলাম, উনি সবজি ভাত নিলেন, আপনি মাছ দিলেন, তারপরেও 20 টাকা নিচ্ছেন। এরকম করলে তো আপনার ব্যবসা একবারে লাটে উঠে যাবে। আসলে কি জানেন তো, এরকম ভুল মাঝে মাঝে করতেই হয়, তাতে ব্যবসা লাটে উঠলে উঠুক। কারোর ভাত লাগবে? ভাত